রবিবার বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিভিন্ন পঞ্চায়েত এলাকার গ্রাম পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে এবং সেই সঙ্গে ভোট লুট নিয়ে অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। আগামী পঞ্চায়েত নির্বাচনে জামতোরা গ্যাংকে নিয়ে শাসক দল কাজ করবে, ঠিক যেমন গত পৌরসভা নির্বাচনেও এই জামতোরা গ্যাংকে সঙ্গে নিয়েই প্রশাসনিক আধিকারিকদের দিয়ে ইভিএম এর চিপস বদলানো হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সহসভাপতির। একই সঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের আরও অভিযোগ, শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার ওপরে ভরসা করে থাকলেই হবে না, সেই সঙ্গে বিজেপি কর্মীদের ইভিএম পাহারায় থাকতে হবে বলেও অভিযোগ করে বলেন সৌমিত্র খাঁ। ফলাফল রাজনীতি সবসময় আশা করেন ঠিক না, বিশেষ করে যেভাবে তৃণমূল কংগ্রেস জামতোরা গ্যাংয়ের সঙ্গে মিলিত হয়ে আমরা পৌরসভাগুলোতে দেখলাম জামতোরা গ্যাং এবং এসডিও বিডিওরা এবং এসডিপিওরা যেভাবে চিপস চেঞ্জ করে দিল তাতে জামতোরা গ্যাংকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট করেছে, কাঁথি থেকে শুরু করে অনেক জায়গায় বিষ্ণুপুর সব জায়গায় প্রত্যেক জায়গাতে রেজাল্ট করেছে। ঠিক পঞ্চায়েতেও এরা জামতোরা গ্যাংকে সঙ্গে নিয়ে কাজ করবে। আমাদের যেটা কাজ হলো এইবার আমরা জোরদার প্রোটেস্ট করব, ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম যেখানে থাকবে তার সামনেতে যাতে আমরা বসতে পারি, কোনো সিসিটিভি ব্যাপার নয়, কারণ সিসিটিভিটা পুরোটা জালি করে দেয়, ওরা কোনো ঘড়ি দেয় না। তাই তৃণমূল কংগ্রেস এখন সাইন্টিফিকভাবে জামতোরা গ্যাং যারা অর্থ পাচার করে যেভাবে ইন্টারনেট ভেঙে দেয় সেই গ্যাংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস এখন যুক্ত হয়েছে। তাই ভোটের রেজাল্ট আমি বিরাট কিছু আশাবাদী না, কারণ এটা যদি হাইকোর্টের নির্দেশ মতো হয় সবাই যদি নমিনেশন করতে পারে তাহলে আলাদা ম্যাটার, আর না হলে এটা রেজাল্ট আশা করি না, কিন্তু মানুষের পাশে থাকতে হবে এবং লোকসভায় জিততে হবে। অবশ্য তাঁর এ হেন মন্তব্যের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। উল্টে সৌমিত্র খাঁকেই জামতোরা গ্যাংয়ের হেডমাস্টার বলে আখ্যা দিয়েছেন দলের বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। তৃণমূলের ওই সব গ্যাংকে কাজে লাগাতে হয় না, কারণ সারা বছর তারা মানুষের সঙ্গেই থাকেন, এমনটাই পাল্টা মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে সৌমিত্র খাঁ তার মন্তব্যে রিগিংয়ের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। ও তো জানে, কারণ জামতোরা গ্যাংটা যেটা ওটা জামতোরা নয়, জামতাড়া জায়গাটা, ওইটার হেডমাস্টার, ওই সব গ্যাং কাজে লাগায়, তার জন্য ওটা জানে। তৃণমূল কংগ্রেসকে কোনো গ্যাং কাজে লাগাতে হয় না। আর ও একটা কথা যে বারবার বলছে যে সিসিটিভির সামনে নয়, আমরা পোলিং স্টেশনের ভেতরে যেখানে ব্যালটটা দেবে সেইখানে আমরা দাঁড়িয়ে থাকতে চাই, তাহলে জ্যাম করার কথাটা কে ঘোষণা করলো? যদি মানুষ ভোট দিতে যাবে সেইখানে যদি বিজেপির কর্মীরা দাঁড়িয়ে থাকে তার মানে এটা রিগিং, তো রিগিংকে প্রশ্রয় দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের এইসব করার দরকার হয় না, তৃণমূল কংগ্রেসের সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে বেশি বোঝাবার দরকারই নেই, কারণ প্রত্যেকটা বাড়ি আজকে পেয়ে গেছে বেলিয়াতোড়ে 450 ভাতা করা হয়েছে একটা স্কিমেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।